হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাগর সাফরিন ব্লগস। আজকের ব্লগটা হচ্ছে আমার ফোর্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনের ওপর। এখন যেহেতু লকডাউন এবং করোনাকালীন, তাই আমরা আমাদের আজকের দিনটা খুবই কম ছোট্ট মোটো পরিসরে সেলিব্রেট করেছি। 28th July 2017 আমাদের বিয়ে হয়েছিল। খড়িতে যখন ঠিক 12টা বাজে, তখন আমার হাজব্যান্ড আমাকে একটা কেক কিনে সারপ্রাইজ দিয়েছে। যদিও কেকটা একদমই টেস্টি ছিল না, কিন্তু যেহেতু লকডাউন আর রাত 12টার দিকে এই সময় কোনো শপই খোলা ছিল না, তাই এটা দিয়েই কাজ চালাতে হলো। কেক ডাজেন্ট ম্যাটার, আমি তার ফিলিংসকে অ্যাপ্রিসিয়েট করি। অনেক লেট হয়ে গিয়েছিল, আনায় যেহেতু অনেক আগেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে যেহেতু আমরা তাকে একটু সজাগ রেখেছি যেন আমাদের আনন্দে সে পার্টিসিপেট করতে পারে, তাই তার মনটা একটুও ভালো ছিল না। কিন্তু হ্যাঁ, আমরা মোটামুটি, আমি, আমার হাজব্যান্ড, আমার দেবর, আমার ঘরের কাজের মেয়ে, এই তো তিন চারজন মিলে সময়টায় খুব ভালো কাটিয়েছি। সেই সময় আনায়া খুব বিরক্ত হচ্ছিল। এখন যেহেতু লকডাউন চলছে, আমরা একজন আরেকজনকে কোনো গিফট দিতে পারিনি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এই চকলেটটা গিফট করে বলেছেন আফটার লকডাউন সে নাকি আমাকে খুব পছন্দের একটা জিনিস গিফট করবেন। এখন লেটস সি, দেখা যাক কি গিফট করে। গুড মর্নিং, আজকের সকালটা সত্যিই অন্যরকম লাগছে। সো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং সারাটা দিনই আমার কেটেছে একটু রান্না বান্না করে। যেহেতু আমাদের আশেপাশেই আমার হাজব্যান্ডের কাজিনসরা থাকে, সো তারা আসবে, আমরা একসাথে ডিনার করব, এই প্ল্যান করেছিলাম। রান্নাবান্না কমপ্লিট এবং গেস্টরাও অলমোস্ট চলে আসছে, তাই আমিও একটু রেডি হয়ে নিলাম। যেহেতু আজকে আমার জন্য একটা স্পেশাল ডে, একটু স্পেশালভাবেই রেডি হয়েছি। রেডি হয়ে যখন নিজের রুম থেকে ড্রয়িং রুমে গেলাম, দেখি আমার ব্রাদার ইন ল আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক নিয়ে আসছে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি টেস্টি। অবশ্য কেকটা ছিল টেস্টি ট্রিটের, সো টেস্টটা হওয়াটাই স্বাভাবিক। তারপরে সব গেস্টদের নিয়ে আমরা কেকটা কাট করলাম, সবাই একসাথে ডিনার করলাম এবং সত্যি বলতে গেলে সময়টা খুবই ভালো কেটেছে। অনেক দিন পর সবাই একত্র হলাম। প্রতি বছর এই দিনটায় আমি নিজেকে লাকি ফিল করি, কজ আমি আমার হাজব্যান্ডের মতো একটা লোক আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। সো সবাই দোয়া রাখবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।